আমি বিজয় না রাজকে আমি নিয়ে চলে এসেছি একিনবাবু সিজন ফোর, যেটা 2 অক্টোবর হইচইয়ে বেরিয়ে গেছে। পরপর 3টে সিজনের পরে 4 নম্বর সিজনের 4 নম্বর গল্প বর্মনবাড়ির রহস্য নিয়ে চলে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় একিনবাবু। সো কেমন হলো সিজন 4, গল্পটা কীরকম, সব বিষয়ে আলোচনা হবে। এন্ডিং এক্সপ্লেনেশন সেরকম কিছু নেই, তবুও সব বলা হবে। তার আগে তোমরা সবাই কেমন আছো? অলরেডি সারা দেশে আনলক চলছে, খুব শিগগিরই আশা করছি আমরা করোনাকে বিট করে নতুনভাবে পুরনো জীবনে ফিরে যেতে পারবো। সো স্টার্ট করছি গাইস। ডাইরেকশনে অবভিয়াসলি জয়দীপ মুখার্জি, সুরজিৎ চ্যাটার্জি ও কম বেশি ডাইরেক্টিংয়ে রয়েছে। আসলে এপিসোড ওয়াইজ হয় যেহেতু 6টা টোটাল এপিসোড, স্টারিংয়ে অবশ্যই অনির্বাণ চক্রবর্তী, এছাড়া এবার রয়েছে অনুরাধা মুখার্জি, কৌশিক চ্যাটার্জি অ্যান্ড মেনি মোর কাস্ট। তো অনুরাধা যে রোলটা সেটা হচ্ছে এখানে একিনবাবুর বোনের রোল, মামাতো বোন। এবং এইবার কিন্তু গল্পটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে দেখানো হচ্ছে, মুর্শিদাবাদে দেখানো হচ্ছে। আর এইবার বাপ্পাদিত্য এবং প্রমথ দুজনেই, মানে বাপিবাবু এবং প্রমথ বাবু দুজনেই কিন্তু গল্পে নেই। বাপ্পাদিত্যকে 2 বার দেখানো হয়েছে যে ভিডিও কলে একিনবাবু কথা বলছে, প্রমথকে একদমই এই সিজনে দেখানো হয়নি। গল্পটা বেসিক্যালি এই নিয়ে, যেটুকু ট্রেলারে দেখিয়েছে সেটুকুই বলছি। মুর্শিদাবাদের একটি বাড়িতে, রাজবাড়ি যেটা সিরাজউদ্দৌলার কিছু ঐতিহাসিক ব্যাপার রয়েছে, সেইখানে পৌঁছে যাবেন একিনবাবু তার বোনের সাথে দেখা করতে। এবং তার বোনও সেখানে তার এক বন্ধুর বাড়িতে, মানে বান্ধবীর বাড়িতে থাকতে গেছিলো। সেখানে ঘটে যাবে একটি খুন, এবং সেই খুনের তদন্ত করা নিয়েই আমাদের একিনবাবু সিজন 4 বর্মন বাড়ির রহস্য। এবার আমি বলি গল্পটা কিছুটা বলার আগে, আমি যারা স্পয়লার চায় না তাদের জন্য ব্যাপারটাকে ফিনিশ করি। যদি বলেন আমার কেমন লেগেছে, অনির্বাণবাবু অবশ্যই ফাটাফাটি, কিন্তু বাপ্পাদিত্য এবং প্রমথকে চরমভাবে মিস করেছি। তার কারণ অনুরাধা যথেষ্ট ভালো অভিনয় করলেও অতটা ব্যাপারটা, মানে ওই বাপ্পিবাবু আর প্রমথবাবু থাকলেও একটা ঝগড়া মজা নিয়ে যে একটা জমাটি ব্যাপার হয়, সেই জমাটি আনন্দটা ঠিক হয়নি এখানে, এটুকু আমি একদম ক্লিয়ারলি বলতে পারি। খুনিকে যারা একটুখানি, মানে ক্যারেক্টারগুলো এতই কম, বেশি ক্যারেক্টার নেই, ওই 5-6টা ক্যারেক্টার, তো ক্যারেক্টারগুলো এতই কম যে যারা একটুখানি মাথা লাগাতে পারবে তারা 2-3টে এপিসোড পরে গিয়েই বুঝে যাবে যে আলটিমেট খুনিটা কে। তো অবভিয়াসলি 3rd এপিসোডে গিয়ে আমিও বুঝে গেছিলাম খুনিকে, আশা করছি তোমরাও সবাই বুঝতে পারবে। এবার যারা বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু গল্পটা আরও একটু প্রেসিং লাগবে, মানে আরও একটু বেশি ভাল লাগবে। খুনের মেন মোটিভটা পুরোটা আমি বুঝতে পারিনি, যার জন্য আমার কিছুটা ভাল লেগেছে বলবো। কিন্তু প্রথম 2টো সিজন কিন্তু এখনও আমার কাছে একিনবাবুর বেস্ট। 3rd সিজনটা ঠিকঠাক ছিল, এই সিজনটাও চলে আর কি, কিন্তু সেই যে প্রথম 2টো সিজনের যে ম্যাচটা ওইটা এখনও হয়নি। তো অবভিয়াসলি আমি হয়তো সিজন 5 যখন আসবে সেটার জন্যও বসে থাকবো, কিন্তু অল ওভার আমি এটাকে 5-3 দিতে পারি, তার বেশি দিতে পারবো না। তো এটুকু আমি বলতে পারি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়িতে বসে আরামসে, 2 অক্টোবর বেরিয়েছে ছুটির দিন, আরামসে যান এবং ভালো করে দেখুন। তার কারণ 1 টাইম ওয়াচের জন্য বেশ ভালো, কিন্তু ওই সিজন 1 সিজন 2টা যে আমি এখনও বারবার দেখি, ঠিক আছে, তো ওই ইম্প্যাক্টটা কিন্তু নেই, এটা সত্যি কথা। বাট ভালো, খারাপ লাগবে না। কিন্তু একটা বিগেস্ট মিস বলবো আমি, সেটা হচ্ছে বাপ্পাদিত্য এবং প্রমথবাবু। মোটামুটি এই গেল ব্যাপার। ডাইরেকশন আমি বলবো যে ভালো, গল্প যেরকম সেই রকম ডাইরেকশন করেছে, কিন্তু আর একটু হয়তো ব্যাপারটাকে ইম্প্যাক্টফুল করতে পারত। যেটা খুব ভালো সেটা হচ্ছে লোকেশনটা খুব সুন্দর চুজ করেছে, লাইটিংয়ের কাজগুলো বেশ ভালো, রাতের দিকে লাইটিং যেগুলো দেখানো হয়েছে সেগুলো আমার বেশ ভালো লেগেছে। মিউজিক বহুত জায়গায়, আমি বলতে হবে যে অনেক জায়গার থেকে নেওয়া হয়েছে মিউজিকগুলো, মানে খুব পরিচিত মিউজিক, যে পরিচিত, মানে ওই সাসপেন্স মুভিতে যে পরিচিত মিউজিকগুলো থাকে সেই সব মিউজিকই রয়েছে। আর বেশ কিছু ভুল রয়েছে যেইগুলো হয়তো দেখানো ওইভাবে উচিত হয়নি, যেমন আর কি একটা মার্ডারের ক্ষেত্রে হয়তো হাত কেটে গেলে যতটা ব্লাড দেওয়া পড়া উচিত, ব্লাডের কালার, এইসব অনেক কিছু ডিসম্যাচ রয়েছে। তো অল ওভার এটা খুব খারাপ আমি বলবো না, অ্যাক্টিং যথেষ্ট ভালো হয়েছে এটুকু আমি বলতে পারি। অনির্বাণ বাবু তো সত্যি প্রত্যেক, ওনাকে নিয়ে কোনো কথা নেই, ওনার তো অ্যাজ আ উনি লালমোহন গাঙ্গুলিও করছেন, দেখা যাক সেটা কীরকম, সেটার কথা পরে হবে। আচ্ছা, এবার আমি যারা একটুখানি গল্পটা শুনতে চাই তাদের জন্য একটুখানি বলে দিচ্ছি, এক্সপ্লেনেশন কিন্তু আমি এখানে সেরকম দেওয়ার কিছু নেই। তো যারা স্পয়লার চায় না তারা এখানেই ভিডিওটি শেষ করে দিতে পারো তোমরা। এবার যাদের জন্য বলছি তারা স্পয়লার, হয় যারা দেখে এসেছে তাদের জন্য স্পয়লার হবে না, আর যারা স্পয়লার নিয়ে কোনো প্রবলেম নেই যাদের, তারা শুনতে পারো।
বেসিক ব্যাপারটা হচ্ছে যে একটা কোনেদি বাড়ি, সেখানকার যে মালিক তার এক ছেলে আছে, এক মেয়ে আছে, সেই মেয়ের বান্ধবী হয়ে আসবে হচ্ছে একেনবাবুর মামাতো বোন, এবং সে এসে একেনবাবুকে কল করবে। তো একেনবাবু কাছে থাকতে সে খাবার লোভে সেখানে যাবে, এবং সেইখানে যাওয়ার পরে গিয়ে দেখবে যে বাবা ছেলেতে বাড়ি বেচা নিয়ে বিশাল ক্যাচাল। বাবা বলছে বেচবো না, ছেলে বলছে বেচে দাও, এরকম একটা সিচুয়েশন। এবং সেখানে আর একটা থার্ড ক্যাটাগরি, মানে থার্ড পার্সন আসবে, সেটা হচ্ছে সত্যকামবাবু। সত্যকামবাবু সত্যকামবাবু ওই বাড়িটিতে থাকছেন অ্যাজ আ হিস্ট্রি লেখার মানুষ হিসাবে, যে হিস্ট্রি নিয়ে লেখালেখি করছেন। কিন্তু পরে গিয়ে জানা যাবে যে না, সেটি আসলে যে বাড়ির যে মালিক তারই অবৈধ সন্তান। এই নিয়ে গল্প। এখানে উইলের বেশ কিছু কেস আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং সেই যে সত্যকাম, সেই সত্যকামই মারা যাবে, এবং সত্যকাম যে মারা যাবে সেটা কে মারবে আর কেন মারবে এটা আমি এক্ষুনি বলছি না, বাট কিছুটা হলেও প্রেডিক্টেবল, যারা একটু বুদ্ধি লাগাতে পারবে তারা সবাই বুঝতে পারবে যে কে মারছে আর কেন মারছে। তবে কে মারছে থেকেও কেন মারছে এটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণে তার কারণ কে মারছে থেকেও কেন মারছে একটা নতুনত্ব ব্যাপার আছে। ন্যাচারালি আমরা জানি, আমরা ন্যাচারালি জানি যে বয়স্ক মানুষরা তাদের ছেলে বা উত্তরাধিকারীর জন্য উইল করে যায়, কিন্তু আইনের প্যাচে যে অন্যরকম উইল করা যায় সেইটার একটা সুন্দর টুইস্ট আছে। তো অল ওভার সবার ভাল লাগবে, অবশ্যই দেখা উচিত। রেট তো আমি করে দিয়েছি ওই 5/3। এবার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমরা খুব শিগগিরই আসবো অনেক ভিডিওস নিয়ে। তো সেগুলো যে আমরা নিয়ে আসছি সেটা জানার জন্য তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, না হলে আমরা ভিডিও আনতে থাকবো, আপনি নোটিফিকেশনই পাবেন না, জানতেই পারবেন না কত ভালো ভালো ভিডিও আপনি মিস করে গেলেন। সো প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডু সাবস্ক্রাইব গাইস, থ্যাংক ইউ।